আমি আশিকুজ্জামান টুলু বলছি। ব্যান্ডের যে জোয়ার, বাংলাদেশের যে ব্যান্ডের জোয়ার, এটা 80-এর দশকে খুব প্রকটভাবে শুরু হলো। অর্থাৎ অনেক ব্যান্ড হলো, জন্ম হলো ব্যান্ডের, এবং একটা পর্যায়ে দেখা গেল ঘরে ঘরে ব্যান্ড, অর্থাৎ প্রচুর ব্যান্ড, সব জায়গায় ব্যান্ড, পাড়ায় প্রতিটা পাড়ায় একটা ব্যান্ড থাকতোই। এবং সেই সময়টা আসলে খুব আনন্দের যে এই অনেকগুলি ব্যান্ডের মধ্যে থেকে কিন্তু বেশ ভালো ভালো ব্যান্ড বের হয়ে আসে। তখন একটা ট্রেন্ড ছিল যে সব পাড়ায় মিনিমাম একটা ব্যান্ড তো থাকতে হবে বা থাকা উচিত। চিটাগাংয়ে, খুলনাতে, বিভিন্ন জেলাতে প্রচুর ব্যান্ড দেখা গেল জন্ম হতে, এবং ঢাকাতেও তো হলোই, সব জায়গায় একটা ব্যান্ড থাকতো। এবং তখনকার ব্যান্ডের কনসেপ্টটা কিছুটা, বেশ কিছু ব্যান্ডের কনসেপ্ট একই রকম ছিল, অর্থাৎ বন্ধুবান্ধব মিলে সবাই মিলে একটা ব্যান্ড করলো, এ বেজ বাজায়, ও ড্রাম বাজায়, ও গান গায়, এভাবে। তো আমি তখন সেরকমই আর একটা ব্যান্ডের কি বলে সংগ্রামে লিপ্ত, অর্থাৎ ব্যান্ড করছি। তো তখনকার ব্যান্ডটা ছিল চাইম, অর্থাৎ চাইম নিয়ে তখন সংগ্রাম করছি মানুষের মন জয় করার জন্য। তো আমাদের বাসায়, অর্থাৎ আমাদের ফ্যামিলিতে, আমার আর এক কাজিনের আর এক ব্যান্ডের সাথে জড়িত ছিল, সেটা আমার অবসকিওর। তো এছাড়াও আর এক দল কাজিন আমার ছিল, তারাও আর একটা ব্যান্ড করার চেষ্টা করছিল, অর্থাৎ চেষ্টা অব্যাহত ছিল সবার। তো তারা, সেই কাজিনের দল আবার স্টুডেন্ট খুবই ভালো, কিন্তু মিউজিশিয়ান হিসাবে ঠিক সেরকমভাবে আগায় যেতে পারেনি ওই সময়টা। তারপরেও তাদের শখ এবং ইন্টারেস্ট এবং উৎসাহের শেষ নাই, উৎসাহ উদ্দীপনার, প্রচণ্ডভাবে চেষ্টা চালাচ্ছে একটা ব্যান্ড করতে হবে, কারণ চারিদিকে তো ব্যান্ড আছে, আর ফ্যামিলির মধ্যে দুইটা ব্যান্ড আছে, ওদের আর একটা ব্যান্ড হলে তিনটা ব্যান্ড হয়ে যায়, আর কি বলে দুইটা যেহেতু আছে, আর একটা ব্যান্ড না হলে তো চলে না, এক ধরনের মান সম্মানের ব্যাপার হয়ে গেছে যে ওদেরও একটা ব্যান্ড থাকতে হবে। এরকম একটা অবস্থায় ওরা এসে আম্মাকে ধরলো এবং বলল যে ভাইকে একটু বলেন আমাদের একটু উঠায় দিতে। তো আম্মা পরের দিন আমাকে ডাকলো, ডেকে বলল যে তুমি একটু ওদেরকে উঠায় দাও না কেন। তো আমি বললাম কোথায় উঠায় দিব, বলে এই যে তুমি ব্যান্ড করছো, ওদের একটু ব্যান্ড করে ওদের একটু আগায় দাও। আমি বললাম যে আম্মা, ব্যান্ড তো এমন জিনিস না যে ব্যান্ড করাই দিলাম কাউকে, ব্যান্ড নিজেদের করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, গান করতে হবে, তারপরেই ওঠার ব্যাপারটা আসবে, ওঠা তো এরকম ব্যাপার না, ধরে উঠে দিলেই হইল। আম্মা বলল যে যেভাবেই হোক ওদের একটু ব্যবস্থা করো, ওরা তো তোমারই ছোট ভাই, যেভাবেই পারো ওদের একটু উঠে দাও, ওদের নিয়ে একটু গান বাজনা করো। তো আম্মাকে আমি বোঝাতে চেষ্টা করলাম যে দেখেন আম্মা, ঠিক আছে, আমি ওদেরকে যত রকম হেল্প আছে সব কিছু করবো, কিন্তু আমি আপনাকে কথা দিতে পারবো না যে ওদেরকে আমি উঠাই দিতে পারবো। উঠাই দেওয়া বলতে কী বোঝাচ্ছেন আমি তাও বুঝতে পারছি না, কিন্তু চেষ্টা করে যেতে হবে, আমরা যেরকম চেষ্টা করে যাচ্ছি ওদেরকেও চেষ্টা করে যেতে হবে। আম্মা বললো ঠিক আছে, তাহলে তুমি ওদেরকে সবসময় যত রকম সাহায্য ওদের দরকার হয় তুমি ওদের করবা। আমি বললাম ঠিক আছে আম্মা, এখন থেকে ওদের আমি সাহায্য করবো। এরপর থেকে আমার ওই ভাইরা, ছোটো ভাইরা আমার কাছে আসা শুরু করলো যে ভাই আমরা একটা ব্যান্ড করতে চাই। বললাম হ্যাঁ, তোদের তো ব্যান্ড করতে হবে, এখন ব্যান্ড করতে হলে তোদের শিখতে হবে। বললাম আচ্ছা ভাই, তাহলে আমি কী করে ব্যান্ড করবো? বললাম যে তোরা নিজেরা শেখ। বলে আমি কী করবো? বললাম আমি তো জানি না তুই করবি কী করবি, তোকে কি আমি বলে দেবো নাকি কিছু কর, তুই বরং দেখ তোর কোনটা ভালো হয়, গান গাওয়াটা ভালো হয় না বাজানোটা ভালো হয়, কী বাজাতে পারিস তুই? বললাম আমি কিছু বাজাতে পারি না। বললাম তাহলে কিছু একটা শেখ। বললাম আমি গান গাই। আমি বললাম তুই গান গাবি? তো ঠিক আছে, তুই এমনি একটা গান আমাকে শোনা দেখি, তাহলে আমি বলতে পারবো তুই গান গাইতে পারবি কিনা। ও আমাকে একটা গান শোনালো, আমি গান শুনে বললাম যে আমার মনে হয় তোর গান না গাওয়াটাই উচিত, তুই বরং কিছু একটা বাজাতে শেখ। বলে ভাই আপনি এভাবে বললেন আমাকে? আমি বললাম যে দেখ, আসলে আমি সিনসিয়ার কথাটা বললাম, কারণ গানের ব্যাপারটা তো, গান তো আমিও গাইতে পারি, কিন্তু আমি কোনোদিন নিজেকে ব্যান্ডের ভোকালিস্ট চিন্তা করতে পারি না, মেইন ভোকালিস্ট চিন্তা করতে পারি না। বললো ভাই তাহলে কি আমি কী করবো? আমি বললাম যে তুই এক কাজ কর, তোরা ব্যান্ডের একটা ফর্ম কর, কে বেস বাজাবে, কে ড্রাম বাজাবে, কে লিড বাজাবে, এবং একজন ভোকালিস্ট নিয়ে নে সাথে। তুই গান গাইতে চাইলে ধর একটা গাইলি বা দুইটা গাইলি, সেটা আলাদা জিনিস, বাট মেইন একটা ভোকালিস্ট থাকলো যে 10-12টা গাইলো একটা অনুষ্ঠানে গিয়ে, তুই সাথে এক দুইটা গাইলি। বললো আচ্ছা ভাই, তাহলে তাই হলো, তাই কথা রইল, এই বলেও চলে গেল। এরপর কয়দিন পরে ও আবার ফিরে আসলো, এসে বললো ভাই বেস গিটারিস্ট তো আর এক কাজিনের কথা বললো, ও বাজাবে, আমরা ড্রামারও পেয়ে গেছি, আমার এক বন্ধু ও ড্রাম বাজাবে, আর লিড গিটারে একটা ছেলেকে নিছি, ও হলে গানও গায়। আমি বললাম তাহলে খুবই ভালো, তুই এনে শোনো আমাকে ওই ছেলেকে এনে। তো বললো ঠিক আছে ভাই, তাহলে আমি কালকে ওই ছেলেকে নিয়ে আসবো, আমরা শোনাবো আপনাকে। আমি বললাম ওকে। পরের দিন বিকালবেলায়, যথারীতি বিকালবেলায় চলে আসলো, ও কাজিনগুলি যারা ইনভলভ পুরা ব্যান্ডে সবাই আসলো।
প্লাস ও নিয়ে আসলো ওই লিড গিটারিস্টকে এবং ভোকালিস্টকে, ওই ওই লিড বাজাবে, ওই ভোকালিস্ট হবে। আমি বললাম গাও, কী গান গাইবা? তো একটা গান গাইলো, গিটার বাজায়, তো ওর গলাও বেশ ভালো এবং গাইলেও বেশ ভালো। তো ওর গান টান শুনে, বাজানোটার জন্য শুনে আমি বললাম যে হ্যাঁ, তোদের ভোকালিস্ট তোরা পেয়ে গেছিস, আর কোনো টেনশন নাই, তোরা একেই মেন ভোকালিস্ট বানায় ফেল, এবং এই লিডও বাজালো প্লাস মেন ভোকালিস্ট ছিল, তুই মাঝে মাঝে গান গাস। ও বললো আচ্ছা ভাইয়া, চলে গেল। আমার শান্তি হলো যে যাই হোক, ওদের একটা লাইন আপ রেডি হয়ে গেল। ঠিক 15 দিন পরের কথা, আবার আসছে ভাই, এসে বললো ভাইয়া আমরা তো প্রোগ্রাম পেয়ে গেছি। বললাম প্রোগ্রাম পেয়ে গেছিস? এর মধ্যে তোরা রেডি হয়ে গেছিস ব্যান্ড নিয়ে? বলে হ্যাঁ, আমরা মোটামুটি রেডি, প্রোগ্রামও পেয়ে গেছি রাজশাহীতে প্রোগ্রাম। তো আমি বললাম রাজশাহীতে প্রোগ্রাম, তোরা এত তাড়াতাড়ি রেডি হলি কী করে? সব কিছু গান টান সব রেডি হয়েছে? বলে হ্যাঁ, আমাদের সব কিছু রেডি, আমরা প্রোগ্রামও পেয়ে গেছি, অ্যাডভান্স নিয়েছি ভাই, আর কোনো টেনশন নাই। বললাম ঠিক আছে ভালো, তাহলে দেখ প্রোগ্রাম করে এক্সপিরিয়েন্স হবে। বলে ভাইয়া একটা ব্যাপার আছে। বললাম বল কি? আপনাকে কিবোর্ড বাজাতে হবে। আমি বললাম আমাকে কিবোর্ড বাজাতে হবে মানে? বলে হ্যাঁ, আপনাকে কিবোর্ড বাজাতে হবে। আমি বললাম আমি তো বাজাতে পারবো না, আমি তো অন্য, আমার তো ব্যান্ড আছে। বলে না ভাই, এইটা আপনি না করতে পারবেন না। বললাম দেখ, ব্যান্ড ছেড়ে আমি যাব কি করে? ও বললো ভাই আমি জানি না, আপনার যাইতে হবে, আমি অলরেডি টাকা অ্যাডভান্স নিয়ে নিছি। আমি বললাম তুই পাগলামি করিস না, তুই বুঝতে চেষ্টা কর, আমার ব্যান্ডের পোলাপান আমরা কী করবো? আমার ব্যান্ড ছেড়ে যাইতে দিব নাকি অন্য ব্যান্ডের সাথে বাজাতে? বললো ভাই আমি কিছু জানি না, আপনার করে দিতে হবে, আমরা আপনাকে 1000 টাকা দিব। আমি বললাম যে দেখ, আসলে টাকার ব্যাপার না তো। বললো না ভাই, আপনার যাইতেই হবে, এটা না গেলে আমরা বেইজ্জতি হয়ে যাবে। আমি বললাম তোরা কেবল ব্যান্ড ফর্ম করলি, তোরা এখন আমারও ধরে টানাটানি করতেছিস কেন? আমি তো তোর ফর্মের ব্যবস্থা করে দিলাম, এখন আমি কেন তোর ব্যান্ডে কিবোর্ড বাজাতে যাব? তো বললো ভাই এই প্রোগ্রামটা করে দেন, এরপর আর বাজাতে হবে না। আমি বললাম না, আমি আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমার ব্যান্ডের পোলাপান আমার খুব ইয়ে করবে, ঝামেলা করবে। বললো ভাই 1500 টাকা দিব আপনারা। আমি বললাম আমি কি টাকার জন্য ইয়ে করছি নাকি? বলো ভাই আমরা তো 3000 টাকা নিচ্ছি, আপনার এই 1500 টাকা দিয়ে দিচ্ছি। আমি যে আশ্চর্য, তোরা তো বুঝতে চাচ্ছিস না যে টাকাটা ব্যাপার না, এখানে তো আমার ব্যান্ডের পোলাপান আমাকে ধরে মারবে। বলো ভাই আমি জানি না, কেমনে আপনি ইয়ে করবেন, আপনার যাইতেই হবে। এই বলে আর থামলো না, ও চলে গেলো। তো আমি ওকে বুঝাইতে পারলাম না যে আমার পক্ষে যাওয়া সম্ভব না। যাই হোক, পরের দিন আম্মা আমাকে ডেকে বলছে যে তুমি ছোটো ভাইদের একটু হেল্প করে দিচ্ছ না কেন? আমি বললাম আমি কী হেল্প করবো আম্মা? বলো ওরা ব্যান্ডের একটা প্রোগ্রাম পাইছে, খুশি হয়েছে ওরা, ছোটো ভাইদের সাথে তুমিও যাবা, বাজায় আসবা, একটা প্রোগ্রাম হবে ওদের, ওরা কিছু টাকা পাবে। আমি বললাম আম্মা দেখেন, আমার একটা ব্যান্ড আছে, আমি ব্যান্ড রেখে আর এক ব্যান্ডের সাথে যাই কী করে? আম্মা বললো এটা কোনো ব্যাপার নাকি, তুমি চলে যাবা ওদের সাথে। আমি বললাম আম্মা আমার পক্ষে যাওয়া সম্ভব না। আম্মা বললো ওরা তোমাকে 1500 টাকা দিচ্ছে, ওরা পাচ্ছেই তো 3000 টাকা, এর মধ্যে 3000 টাকা যদি তোমাকে দিয়ে দেয় তাহলে ওদের থাকবে কি? আমি তখন বললাম যে আম্মা আমি টাকার জন্য তো বলি নেই, টাকা তো বিষয় না, বিষয় হলো যে আমার ব্যান্ড ছেড়ে আমি যেতে পারবো না। যাই হোক, আম্মা বললো ছোটো ভাইদের সাথে তুমি এরভাবে হিংসা করলে তো হবে না, ওদেরকে তোমার হেল্প করতে হবে, যেভাবেই হোক তুমি ব্যবস্থা করো, তুমি ওদের সাথে যাও। এভাবে যখন আম্মা বললো তখন আমার আর করার কিছু ছিল না, বাধ্য হয়ে ওদের সাথে যেতে রাজি হইলাম। ওরা পরের দিন আসলো খুব খুশি যে ভাইয়া খবর পাইছি আপনি যাচ্ছেন, সুতরাং আমাদের আর কোনো টেনশন নেই, আপনি এখন আপনার কিবোর্ডটা নিয়ে নেবেন। বললাম যে এইটা তো আর একটা ঝামেলায় ফেলালি, এখন প্র্যাকটিস প্লেসে গিয়ে কিবোর্ড দেওয়া টানাটানি যদি করে নিয়ে আসি ওরা কী করবো যে কিবোর্ড লয়ে আপনি কই যান? ওরা তো বোঝাবুঝির ব্যাপার নেই। বললাম জানি না ভাই আপনি কেমনে করবেন, যাই হোক আমরা তো রওনা দিচ্ছ অমক ডেটে, আপনি ভাইয়া সকালবেলা রেডি থাকবেন। আমি বললাম গান? বলে গান আমরা এর মধ্যে আসবো, আয়সা প্র্যাকটিস করবো। তো যাই হোক, ওরা একদিন আসলো, আয়সা গান দেখা দিয়ে গেলো আমার কী কী গান গাবে। তো যে এর মধ্যে অনেক গানই দেখালো, ওদের নিজস্ব একটা গানও দেখালো, কাল সকালে হইব রে তোর বিয়া, দুঃখে আমার অন্তর ফাটে তুই কি বুঝিস না, ওরে মরি হায় রে হায় অহন করি কি উপায়, অহন মরতে চাইলেও যায় না রে ম রাহা আহা আহা। যাই হোক, এই গান হবে। আমি জিজ্ঞেস করলাম কে গাবে? তোমার ওই ভাই ছোটো ভাই বললো যে আমি গাবো। আমি বললাম তুই গাবি? তোরে না আমি বললাম তোদের লিড গিটারিস্টকে দিয়ে গান গাওয়া, তুই আবার নিজে গাওয়ার চেষ্টা করতেছিস কেন? বলে ভাইয়া আমি তো এই গানটা গাইতে হবে, এই গানটা হিট আমাদের ইয়েতে, কী বলে আমাদের ওখানে রাজশাহীতে। আমি বললাম গান ইতিমধ্যে হিটও করে গেছে, কোথা থেকে হিট হলো? ব্যান্ডই তো করলে 15 দিন আগে। বলে ভাই এই গান আমি নিজে গায়া হিট করাই দিয়েছি। আমি ঠিক আছে ভালো চল। আমি এর মধ্যে দেখিনি ড্রামের কী অবস্থা, বা আর শুধু বেস গিটার দিয়ে প্র্যাকটিস করছে, বেস ঠিক আছে, বেস ভালোই বাজাচ্ছে, অসুবিধা নাই। আর লিড গিটারিস্ট তো আছেই সাথে, ও তো ভালোই বাজায়, শুধু ড্রামারটা দেখিনি। তো প্রোগ্রাম করতে যেদিন যাব রওনা দিয়ে দিলাম ওদের সাথে, ব্যান্ডের আর কাউরে বললাম না, কারণ ব্যান্ডের কাউরে বললে ব্যান্ডের পোলাপান আমার ধরে মারবে, শুধু মারবে না ঝামেলা হয়ে যাবে ন্যাচারালি, যেহেতু ব্যান্ডের মেম্বার আমি। রওনা দিয়ে ওদের ওখানে পৌঁছাইলাম,
সন্ধ্যায় প্রোগ্রাম, স্টেজে চলে গেলাম আমার কিবোর্ড নিয়ে। ওখানে গিয়ে দেখলাম ওদের এক বন্ধু ড্রাম বাজায়, ও আছে। প্রথম গানই হলো গিয়ে কাল সকালে হইব রে তোর বিয়া। তো গান শুরু করার আগে একটা প্রিলিউড বাজাবো, তো প্রিলিউড আমি বাজাইছি, গানটা ছিল খ্যামটা তালে। খ্যামটা মানে কি বলে, দ্রুত দাদরা আর কি। কিন্তু যে ড্রাম বাজাচ্ছে সে বুক ফাঁস বাজাইতেছে, অর্থাৎ রক বাজাচ্ছে। এখন আমি ঠিক বুঝতে পারছি না এই 3/4 4/4 সাথে একসাথে করবো কেমনে, খ্যামটারে অর্থাৎ কি বলে ঝুমুর তাল রে কাহারবার সাথে মিলাবো কেমনে। ওরা যে 4/4 গাইছিল ওইটা একটু গেয়ে শোনাই প্রথমে, তারপর আবার অরিজিনাল যা হওয়া উচিত সেটা গেয়ে শোনাবো, অর্থাৎ ওদের বুক ফাঁস বুক ফাঁস ওই বিটটায় এখন গেয়ে শোনাবো। কাল সকালে হইব রে তোর বিয়া, দুঃখে আমার অন্তর ফাটে, তুই কি বুঝিস না ও কি মরি, হায় রে হায় অহন করি কি উপায়, অহন মরতে চাইলে যায় না রে মরা, হাইয়া হাইয়া হা। এবার হলো 3/4 অরিজিনাল যা হওয়া উচিত আর কি। কাল সকালে হইব রে তোর বিয়া, দুঃখে আমার অন্তর ফাটে, তুই কি বুঝিস না ও কি মরি, হায় রে হায় অহন করি কি উপায়, অহন মরতে চাইলে যায় না রে মরা, হাইয়া হাইয়া হা। তা আমি কোন তালে পিস বাজাবো আমি ঠিক বুঝতে পারছি না। তারপরও শুরু করলাম আমি ঝুমুর তালে, যেহেতু গানটা ছিল ওই ঝুমুরের উপর 3/4, তা আমি ওইভাবে শুরু করলাম। কিন্তু ড্রাম কিন্তু বেজাচ্ছে বুক ফাঁস রক। তা এখন তারপর গান শুরু হয়ে গেল। গান যখন শুরু হলো ওই ড্রামারের সাথে, তো আমি প্র্যাকটিস করি না আগে। ড্রামার বাজাচ্ছে বুক ফাঁস, বেসিস্ট বাজাচ্ছে খ্যামটা, গান চলছে খ্যামটা, আমিও খ্যামটা, লিড গিটারিস্ট কী বাজাবে বুঝতে পারছে না, কনফিউজড। মানে ও একবার ড্রামারের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, একবার ভোকালিস্টের দিকে তাকায়, মানে একটা বীভৎস অবস্থা আর কি। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে প্রথম গানটা কোনো রকম শেষ হইল। শেষ হওয়ার পর সামনের একদল ছেলে বসেছিল, ওরা কী বলে গান শেষ হওয়ার আগে ওয়ান মোর বইলা পাগল হয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা গান শেষ হইতে দিবে না, সেকেন্ড গান ওই এক গানের মধ্যেই শুরু করে দিতে হবে আর কি। কিন্তু শুধুমাত্র প্রথম লাইনের লোকজনই কিন্তু ওয়ান মোর বলছে, বাকি রেস্ট অফ দ্য হল কিন্তু চুপ হয়ে গেছে, মানে ওরা স্তব্ধ, কী হচ্ছে ঠিক বুঝতে পারছে না। ওরা মানে বুঝতে চেষ্টা করছে যে এরা আসলে কি, কোন তালে যাচ্ছে গান, কোন তালে যাচ্ছে সুর, মানে একটা বিভৎস অবস্থা আর কি। সেকেন্ড গান শুরু হলো, সেকেন্ড গানও আমার কাজিন ধরছে। তখন আমি ওকে বললাম যে তুই ওকে একটা সুযোগ দে যে আসল গায়ক, তারে বাদ দিয়ে তুই একা গাইতেছিস। বললো ভাই এখানে আমাকেই গাইতে হবে, কারণ এখানে আমার বেশি শ্রোতা। কারণ তোর বেশি শ্রোতা কি, সামনের লাইন ছাড়া তো আর কারো দেখি না। বলে না ভাই আপনি বুঝতে পারবেন না, প্রচুর শ্রোতা আছে আমার। আমি ঠিক আছে চালাও। সেকেন্ড গানটা যখন শুরু করছে অর্ধেকও যাইতে পারেনি, সারা হল হই হই লাগিয়ে দিছে, মানে গান বন্ধ করতে বলছে। পরবর্তীতে টিচাররা উঠে আসছে স্টেজে, আইসা বলছে বাবা তোমরা অনেক হয়েছে এবার বন্ধ করো। বাধ্য হইয়া ওরা গান টান বন্ধ করছে, আমার ধরে প্রাণ ফিরে আসছে, কারণ কোনো রকম আমি ওই স্টেজ থেকে পালায় বাঁচতে পারলে বাঁচি। কারণ সেকেন্ড গানটাও কিন্তু বুক ফাঁস চলছে, অর্থাৎ রক চলছে। ওই ছেলেটা আসলে ওই একটাই বিট জানতো, বুক ফাঁস, এছাড়া আর কোনো বিট জানতো না, যার জন্য ওকে নিয়ে আর এক সমস্যা হয়েছে। এখন 3/4 বাজাইলে 4/4 বাজায়, 4/4 বাজাইলেও 4/4 বাজায়। তো শেষে প্রোগ্রাম শেষ হইল এবং আমি মুক্তি পেয়ে চলে আসলাম। এই পর্যন্ত যদি হয়তো গল্পটা তাও ভালো ছিল। মাসখানেক পর আমার ওই ছোটো ভাইরা আবার বাসায় আসছে, ওদের দেখে তো আমি ডরে গেছি যে তোরা আবার কি। ভাই আমরা ক্যাসেট বাইর করুম, আপনি পুরা কম্পোজ করে দিবেন। আমি বললাম শোন, লাগে তোরে টাকা দিমু আমি, অন্য কারো দিয়ে কম্পোজ করা আমারে মাফ করে দে, আমি আর নাই কাল সকালে হইব রে তোর বিয়ার মধ্যে, এইসবের মধ্যে আমি নাই, তুই অন্য কারো দিয়ে করা। তো বললো ভাই আপনি এরকম করলেন, আম্মাও আমাকে বকাবকি করলো যে হ্যাঁ তুমি ছোট ভাইদের হেল্প করে দিচ্ছ না। আমি বললাম আম্মা একবার তো হেল্প করে দিলাম, বারবার তো হেল্প করা জানে, আর এই ধরনের হেল্প তো হয় না, একটা ব্যান্ডে থেকে আরেক ব্যান্ডে হেল্প করা যায় না। যাই হোক, অনেক কষ্টে ওদের হাত থেকে মুক্তি পাইছিলাম। পরবর্তীতে ওরা বের করছিল ক্যাসেট, এবং ক্যাসেটটা তেমন সারা জাগাতে পারেনি, কারণ যে ইনস্ট্রাকশনটা ওদের আমি দিছিলাম ক্যাসেট বের করার আগে, যে কম্পোজ তুই যাকে দিয়েই করাস, 12টা গানের মধ্যে অ্যাটলিস্ট 11টা গান কিংবা 10টা গান ওই যে লিড গিটারিস্ট এবং ভোকালিস্ট আসল ভোকালিস্ট ওকে দিয়ে গাওয়াস, আর বাকি দুইটা কি একটা তুই গাইতে পারিস। ওরা ক্যাসেট কমপ্লিট করছিল এবং নিয়ে আসছিল, আমাকে প্রেজেন্টও করছিল যে ভাই এইটা আপনার গিফট, আমাদের ক্যাসেট কমপ্লিট। আমি খুবই খুশি হয়েছিলাম, জিজ্ঞেস করছিলাম তো গান কে কে কয়টা গাইছে। তো তখন বলছিল ভাই আমি 10টা গাইছি আর ওই ভোকালিস্ট্রি দিছি 2টা গাইতে। তখন খুবই দুঃখ লাগলো
যে ওকে আমি বুঝাইতে পারলাম না যে ওর আসলে দুইটার বেশি গান গাওয়া উচিত না।